তোমরা যদি জেনে থাকো ওই ফলটা কী তাহলে কমেন্টে অবশ্যই জানিও। ছোটোবেলায় পাখিদের কুজনে একটা সময় আমাদের ঘুম ভাঙত, কিন্তু যত আমাদের শহর উন্নত হচ্ছে, যত আমাদের কলকাতায় অট্টালিকা বাড়ছে, তত আমাদের পাখি এবং আমাদের প্রকৃতি হারিয়ে যাচ্ছে। তোমরা প্রাকৃতিক একটা পরিবেশে পাখিদেরকে নিজের একটা বাসস্থানে দেখতে পাবে, তো এই জায়গাটা তোমরা অবশ্যই ভিজিট করবে। তোমরা যারা পাখি দেখতে পছন্দ করো তাদের কিন্তু এই জায়গাটা সত্যি খুবই ভালো লাগবে। তো শীতের এক সকালে ঘণ্টাখানেকের বিরতি নিয়ে চলে আসলাম আমরা কলকাতার কাছে এই পাখিদের মেলায়। তো টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি চিন্তামণি কর তোমার বার্ড স্যাংচুয়ারিতে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ পাখিদের এখানে কী কী পাখি দেখতে পাবে সেখানে একটা লিস্ট আছে। আর এই যে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে জঙ্গলের ভেতরে মানে অভয়ারণ্যের ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে। এই যে স্যাংচুয়ারি সমস্ত বৃত্তান্ত তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই ম্যাপের মাধ্যমে তোমরা দেখে নেবে কোন কোন অংশ তোমরা ঘুরবে, কোন কোন অংশ তোমরা যাবে, এবং সেই অনুসারে তোমরা এখানে ঘোরাঘুরিটা কমপ্লিট করবে। তো এখানে পাখিদের যে চিত্রগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত পাখিগুলো দেখতে পাওয়া যায়। হয়তো সব কটা পাখি তুমি একবারে এসে দেখতে পাবে না, এখানে সিজনের ওপরে ভ্যারি করে যে কোন সময় তুমি কোন পাখি দেখতে পাবে, কিন্তু তোমরা যদি লাকি হও তাহলে এখানে মিনিমাম তো তোমার ডজনখানেক পাখি দেখতে পাবে। তো আগে কিন্তু এই জায়গাটির নাম চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি ছিল না, আগে এটির নাম ছিল কয়েলের বাগান। তো নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওতে আমি আছি কলকাতার খুব কাছে একটা সুন্দর জায়গা যেটির নাম হচ্ছে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি। আর এই জায়গাটা কিসের জন্য বিখ্যাত? এই জায়গাটা হচ্ছে পাখি যারা তোমরা দেখতে পছন্দ করো তাদের জন্য স্বর্গ। মানে এখানে এত পাখি আছে তোমরা মানে ভাবতেই পারবে না। পাখি ছাড়াও এখানে আছে অনেক অনেক গাছপালা, বিভিন্ন প্রজাতির গাছপালা। আর এই জায়গাটা তোমরা কীভাবে আসবে, এই জায়গাটা খরচা কত, টিকিট মূল্য কত, সমস্ত বৃত্তান্ত আজকে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা শেষ অবধি দেখে থাকো, আশা করছি তোমাদের জায়গাটা খুবই পছন্দ হবে। 2005 সালে চিন্তামণি বার্ড স্যাংচুয়ারি নামকরণ হয়। তার আগে এই স্যাংচুয়ারি কয়েলের ফলের বাগান নামেও পরিচিত ছিল। সেই সময়ে এখানকার ফল এলাকা জুড়ে প্রসিদ্ধ ছিল এবং আশেপাশের এলাকার অজস্র পাখি সমেত পরিযায়ী পাখিরাও এখানে এসে জড়ো হতো। তারপরে বিখ্যাত ভাস্কর্য শিল্পী চিন্তামণি করের নাম অনুসারে এই অভয়ারণ্যের নামকরণ হয়। বেশ কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ চোখ পড়লো একজনের ভিডিওতে, আর সেখানে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারির ব্যাপারে আমি জানতে পারলাম। মানে এই জায়গাটা কলকাতার খুব কাছে অবস্থিত। তো আমি ভিডিওটা শ্যুট করছি মোবাইলের মাধ্যমে, তো মোবাইলের মাধ্যমে যতটা সম্ভব দেখানো যায় আমি চেষ্টা করব। যদি ক্যামেরা থাকতো তাহলে ভালো হতো, কিন্তু ক্যামেরা যেহেতু নেই হয়তো তোমাদের খুব ভালো করে পাখিদের দেখাতে পারবো না, কিন্তু মোবাইলে যতটা সম্ভব হয় আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এখানে কত কী পাখি আছে, আর এই জায়গাটার বিষয় আর এই জায়গাটার বিশেষত্ব কী সমস্ত কিছু বলবো ভিডিওটিতে। ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমার চোখ দূরে একটা ডালে পড়লো, ওপরে অনেক উঁচু একটা ডালে টিয়া পাখি আছে। তো তোমাদেরকে চেষ্টা করব টিয়া পাখি দেখে দেখাবার জন্য। আম গাছে একদম উপরে আছে। এখানে যদি পাখি তোমাদের দেখতে হয় একদম নিরবতা বজায় রেখে তোমাদের এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে এবং অবজার্ভ করতে হবে। তোমরা যদি বক বক করতে থাকো তাহলে কিন্তু পাখি দেখতে পাবে না এখানে। A few moments later এখানে পাখি ছাড়াও বেশ কয়েক প্রকারে তোমার এখানে সাপ দেখা যায়, কিন্তু যেহেতু এখন আমি শীতকালে এসেছি তাই সাপের ভয়টা আমার একটু কম আছে আপাতত। কারণ গ্রীষ্মকালে শীতকালে সাধারণত সাপরা গর্তের ভেতরেই থাকে, শীত ঘুমে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি, বুঝলাম। যদি বর্ষাকালে আসো তাহলে একটু সাবধান থাকতে হবে, আর এখানে মশা কিন্তু প্রচুর। তো আমি ফুল জ্যাকেট পরে আছি, তোমরা যারা এখানে আসবে তোমরা জ্যাকেট পরে আসবে, কারণ এই জায়গাটা কিন্তু ডেঙ্গু এবং অন্যান্য প্রজাতির মশারা আছে। তো মশাগুলো এখানকার কিন্তু খুব একটা ফ্রেন্ডলি নয়। তো তোমরা যদি এখানে আসো একটু ফুল হাতা জামা টামা পরে আসবে বা ওডোমক্স ওরকম মশা তাড়ানোর ওষুধ টষুধ লাগিয়ে আসবে। ভাই বলছি প্রশংসাটা একটু বেশি করে দিলি না। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা জল রাখা আছে, মানে পাখিদের খাবার জন্য এখানে টাইম কলের ব্যবস্থা আছে। তো টাইম কলের মাধ্যমে এই জায়গাটা জলটাকে স্টোর করে রাখা হয়েছে। তো পাখিরা যে যেরকম পারে এই জায়গাটা এসে কিন্তু জল খেয়ে যায়। তো আমি চেষ্টা করব এই জায়গাটা দু একটা ক্যামেরা রেখে যাওয়ার, তো এখানে হয়তো আমি এখানে পাখিদের দেখা পেতে পারি, খুব ক্লোজ একটা আমি শট পেতে পারি। বাবুই, দোয়েল, টুনটুনি, টিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখির দেখা পাবেন এখানে। তবে কী পাখি দেখতে পাবেন এখানে সেটা সেই মরশুমের উপরেও কিন্তু নির্ভর করে অনেকটা। এখানে তোমরা কীভাবে আসবে সেই ডিটেলসটা তোমাদেরকে বলে দিই ছোটো করে। এই জায়গাটা হচ্ছে নরেন্দ্রপুরে, আর এখানে আসা সবথেকে বেস্ট হচ্ছে তোমরা যদি গড়িয়াতে থাকো, মানে গড়িয়া থেকে তোমরা যদি আসো তাহলে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনে তোমরা নামবে এবং সেখান থেকে তোমরা অটোর মাধ্যমে চলে আসবে রথতলা।
এবং সেখান থেকে খানিকটা মানে হেঁটে 5 মিনিট কি 7 মিনিট দূরত্ব হেঁটে তোমরা 5-7 মিনিটের মধ্যে জায়গাটা পৌঁছে যেতে পারবে। আর তোমাদের কাছে যদি বাইক থাকে তোমরা ডাইরেক্ট কামালগাজী ফ্লাইওভারের ওপর দিয়ে চলে আসবে, এই জায়গাটা একদম পুরো বাঁদিকে তোমরা পেয়ে যাবে। তো এই জায়গাটা আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবে এই জায়গাটার গুগল ম্যাপ লোকেশন। চিড়িয়াখানায় গেলে তোমরা পাখিদেরকে বন্দি খাঁচায় দেখতে পাবে, কিন্তু এখানে আসলে পাখিদেরকে তোমরা দেখতে পাবে মুক্ত পরিবেশে উড়ে বেড়াতে। এই ফলটা তোমরা দেখতে পাচ্ছ, কি ফল জানি না এই ফলটা কি, তোমরা কি জানো এই ফলটা কি? তোমরা যদি জেনে থাকো এই ফলটা কি তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এটা আমি রাখছি আপাতত তোমার কাছে, লাস্টে দেখবো কি করা যায় এই ফলটা। আমরা কিন্তু ওই পথটা ধরে এসেছি, মানে অনেকটা কিন্তু ওই পথটা, এবং তারপরে দেখো এদিকে একটা পথ চলে যাচ্ছে, বাঁদিকে একটা পথ চলে যাচ্ছে, মানে এখানে অজস্র পথ আছে। কলকাতার কাছে পাখিদের থাকবার জন্য এরকম একটা সুন্দর জায়গা আছে আর তোমরা কেউ জানোই না, মানে চারিদিকে এত গাছপালা যে মাটিতে রোদের যে কিরণ সেটাও পড়ছে না। দেখো এদিকে, এখানে তোমরা দেখতে পাবে বাবুই, টুনটুনি, দোয়েল, হাড়িচাঁচা এবং আরও অনেক অনেক প্রজাতির পাখি। তো সাধারণত যেই সমস্ত পাখি তোমরা একটা সময় কলকাতায় দেখতে পেতে এবং এখন দেখা যায় না, সেই সমস্ত পাখিদের এখানে তোমরা দেখতে পাবে, এবং অনেক নাম না জানা পাখিদেরও তোমরা এখানে দেখতে পাবে। তো তোমাদের যাদের একটু ধৈর্য আছে আর পাখি দেখতে ভালোবাসো তারা অবশ্যই এই জায়গাটি এসো। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম, এখানে একটা ছোট্ট শেল্টার মতো আছে এই জায়গাটায়, আর এই জায়গাটায় কিছু এখানে তোমাদের বন বিভাগ থেকে এখানে এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে এখানে একটা পোস্টার টাঙানো হয়েছে যেখানে দেখানো হয়েছে যে এখানে কী কী জীবজন্তু দেখা যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে গোসাপ আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রমোরা সাপ, এবং আরও বেশ কিছু এখানে সাপের আছে প্রজাতি তোমরা এখানে আসলে দেখতে পাবে। কিন্তু এখন যেহেতু শীতকাল তাই এদেরকে দেখা অতটা সহজ নয়, এদেরকে দেখা পাবে না এখন, এদের দেখা পেতে হলে গ্রীষ্মকাল এবং বাকি অন্যান্য সিজনে আসতে হবে। তাছাড়া তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন প্রজাতির প্রজাপতি, যেমন এই দেখো এখানে কত প্রজাতির প্রজাপতি আছে তোমাদেরকে দেখালাম। শীতকালের পর মানে যখন বসন্ত হবে তখন এই সময় কিন্তু আরও বেশি বেশি তোমরা এখানে প্রজাপতি দেখতে পাবে। তো এখানে প্রজাপতি দেখতে পাবে, আর এখানে খ্যাকশিয়াল, এই দেখো এখানে আছে খ্যাকশিয়াল। তো আমি অবশ্য খ্যাকশিয়াল দেখতে পাইনি, কিন্তু বেশ কয়েকজন আমার দাদা এসেছিলেন যারা এখানে, তারা বলেছেন যে খ্যাকশিয়াল দেখা যায়, দেখি তোমাদেরকে দেখিয়েছি। আর এই প্রাণীটা আমি নাম জানি না, এই প্রাণীটা এটা গন্ধবকুল বলা হয় সম্ভবত, আর কাঠবিয়ালি তো তোমরা দেখতেই পাবে এখানে। আর তো ওভারঅল তোমরা যারা জিওলজি স্টুডেন্ট তাদের কিন্তু এই জায়গাটা সত্যি ভালো লাগবে, এবং বোটানি যারা স্টুডেন্ট এবং পাখি দেখতে তোমরা যারা পাওয়া পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর। যদি একটু নিরাপত্তা বজায় রাখতে পারো তাহলে এই জায়গাটা কিন্তু অনেক অনেক তোমরা জীবজন্তু এবং পাখি এবং গাছপালা উদ্ভিদ দেখতে পাবে। যত এই স্যাংচুয়ারির ভেতরে যাচ্ছি তত আরও বিভিন্ন প্রজাতির গাছপালা দেখতে পাচ্ছি, মানে আমার মানে এমন কিছু গাছপালা আমি দেখতে পেলাম যে গাছপালাগুলো সাধারণত দেখা যায় না, এবং কিছু চেনা পরিচিত গাছপালাও দেখতে পেলাম। যেমন এই দেখো এই গাছটায় কত, এটা হচ্ছে ডুমুর গাছ, আর এই দেখো গাছে কত ডুমুর হয়েছে দেখতে পাচ্ছ ফুলগুলো, এটা কিন্তু ডুমুর গাছ, আর এই ডুমুর গাছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফল হয়েছে, ডুমুর ফল হয়েছে, এই দেখো মানে যেই ডুমুরের তোমরা ঝোল খাও, যে ডুমুরের তোমরা ঝোল খাও সেই ডুমুরের কিন্তু এখানে গাছ হয়েছে, এবং এই ডুমুর গাছে দেখো অনেক কিন্তু ফল আছে। A few moments later. তো হুট করে এই জিনিসটা আমার পায়ে আটকে গিয়েছিল, মানে আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম সাপ টাপ জড়িয়ে গেল নাকি। তো একটুকুনি সাবধানে থাকতে হবে কারণ এখানে কিন্তু সাপ টাপ থাকে, অবশ্য শীতকালের সময় সাপ টাপ পাওয়াটা একটু অস্বাভাবিক, কিন্তু একটু সাবধানে থাকবে তোমরা। এখানে কিন্তু মশাদের উপদ্রব খুব বেশি, তার এখানকার মশারা খুব একটা কিন্তু ইকো ফ্রেন্ডলি নয়, একটুকুনি গা ঢাকা পোশাক পরে আসবে, নয়তো কিন্তু তোমরা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ বাড়ি নিয়ে যাবে। তো হাঁটতে হাঁটতে এই অভয়ারণ্যের এমনই একটা জায়গায় চলে এসেছি আমরা যেখানে কিন্তু রোদের একটা ফোঁটাও পড়ে না মাটিতে, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ মানে এতটা ওপরটায় তোমাদের পাতায় আচ্ছন্ন যে মাটিতে রোদের কোনো কিরণ পড়ে না। আর এই জায়গাটা দেখো, হঠাৎ করে ইন্টারেস্টিংই ফলটা দেখতে পেলাম, এই ফলটা কি আমি জানি না, তবে আমি এইটুকুনি শিওর যে কোনো পাখি এই ফলটা খেয়েছে, খেয়ে এটা নিচে ফেলেছে, পাখি অথবা কোনো কাঠবিড়ালি খেয়েছে। তো এই ফলটা কী ফল তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে কিন্তু ফলটা বেশ সুস্বাদু লাগছে, এবং এই গাছটা সম্ভবত এই গাছ। তো ওপরের এই ফলটা কোনো পাখি বা কোনো কাঠবিড়ালি খেয়েছে এবং খেয়ে নিচে ফেলেছে, এবং এখানে কিন্তু অনেক অনেক ফল আছে এরকম দেখতে পাচ্ছ।
তো এই যে ফলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফলটা যেখানে তোমরা দেখতে পাবে এই জঙ্গলে, সেখানে তোমাদের পাখি দেখবার চান্সেস বা জীবজন্তু দেখবার চান্সেস বেড়ে যাবে। তো এই ফল যেখানে তোমরা দেখতে পাবে সেখানে একটু চোখ কান খোলা রাখবে, সেখানে তোমরা কিন্তু জীবজন্তু দেখতে পাবে। তো চিন্তামণি বার্ড স্যাঞ্চুরি খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 4:30 অবধি এবং বছরে 365 দিনই খোলা থাকে, কোনো ছুটি থাকে না এখানে। তো তোমরা যে কোনো একটা দিনে এসে এখানে ভিজিট করে যেতে পারো নির্দিষ্ট একটা সময়ে এসে। এবং এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা, মানে সাধারণ মানুষদের জন্য 100 টাকা এবং ফরেনারদের জন্য হচ্ছে 500 টাকা। ছোটোবেলায় যে সমস্ত পাখিদেরকে দেখেছিলাম, যাদের এখন বর্তমান জীবনে আমাদের দেখা পাওয়া মানে প্রায় বিরল বলতে গেলে চলে, সেই সমস্ত পাখিদেরও তোমরা এখানে দেখা পাবে। তো এখানে দেখতে পাবে তোমরা দোয়েল, টিয়া, বাবুই, টুনটুনি এবং আরও অনেক অনেক পাখি যেগুলোর আমার পক্ষে নাম বলা সম্ভব নয়। মানে এই জঙ্গলটার পরিবেশ পাখিদের জন্য এতটাই মানে সুন্দর হয়ে উঠেছে, পাখিদের বাসস্থানের জন্য একদম পুরো আদর্শ বলতে গেলে। তো সেই জঙ্গলের পরিবেশে তোমরা যদি পাখি দেখতে চাও নিরবতার মাঝে, এই জায়গাটা একবার আসবে। তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমার পিছনে পুরো জায়গাটা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস বেছানো আছে, আর তার উপরে তোমার এখানে চেয়ার টিয়ার পাতা আছে। তো এখানে তোমরা যদি আরাম টারাম করতে চাও একটুখানি রেস্ট নিতে পারো। আর আরেকটা তোমাদের কাছে অনুরোধ রইল যে এখানে তোমরা যদি আসো তাহলে এখানে কিন্তু প্লাস্টিক জাতীয় বর্জ্য এদিক ওদিক ফেলবে না, তোমরা যদি নিয়েও আসো ভুল করে সেটা ব্যাগের ভেতরে রেখে দেবে বা ডাস্টবিনে ফেলে দেবে, এখানে এদিক সেদিক ফেলবে না। এখানকার প্রাকৃতিক পরিবেশটা রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমাদেরও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো একটা নতুন ভিডিওয়ে।